অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এই চারটি বড় গ্রহ 2021-এ এই ছয় রাশির মানুষকে ঐশ্বর্যের শিকড় চূড়ায় নিয়ে যেতে চলেছে। অর্থাৎ এই ছয় রাশির মানুষের উন্নতি কেউ আটকাতে পারবে না। অর্থাৎ এই চারটি বড় গ্রহ আপনাদের মালামাল করে দিতে চলেছে, আমূল পরিবর্তন আসতে চলেছে এই ছয়টি রাশির এই 2021-এ। অর্থাৎ আপনারা যা চাইবেন সেটা কিন্তু আপনারা পাবেন। আমি যে কথাটা বলছি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। প্রথম আপনাদেরকে বলি, জুডিয়াকে রাহু তুঙ্গস্থ, কেতু তুঙ্গস্থ এবং শনি সক্ষেত্রিক মকর রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতি এই মকর রাশিতে অবস্থান করছে এবং নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। শনি শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। এর সাথে সাথে রাহু এবং শনির নবপঞ্চম যোগ সৃষ্টি করছে। অর্থাৎ এই 2021-এ এই ছয় রাশির মানুষ উন্নতির শিকড় চূড়ায় উঠতে চলেছে এবং আপনারা যেটা চাইবেন সেটা আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ আপনাদের মনের ইচ্ছা পূরণ হবেই হবে। দেখুন, বর্তমানে রাহু জুডিয়াকে তুঙ্গ গৃহে বৃষ রাশির ঘরে অবস্থান করছে এবং কেতুও তুঙ্গ গৃহে বৃশ্চিক রাশির ঘরে অবস্থান করছে। এই দুটি প্ল্যানেট তুঙ্গস্থ এবং শনি সক্ষেত্রিক শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং এর সাথে সাথে বৃহস্পতি একত্রে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে এই ছয়টি রাশির ক্ষেত্রে। অর্থাৎ আপনাদের দীর্ঘদিনের মনস্কামনা কিন্তু পূরণ হবেই হবে। আমি খুব জোর গলাতে বলছি, খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। আমি বারবার বলছি, আপনারা আপনাদের জন্মকুণ্ডলী যারা বিচার করাতে চাইছেন তারা অবশ্যই এই নাম্বারে আপনারা কল করুন, অর্থাৎ সরি মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। যাই হোক, এই যে 2021 নতুন বছর, এই ছয়টি রাশির মানুষকে মালামাল করে দিতে চলেছে। অর্থাৎ উন্নতি কাকে বলে, চোখে পড়ার মতো এই ছয়টি রাশির উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাবে। তো আপনি নন তো এই ছয় রাশির মধ্যে? আপনার দীর্ঘদিনের আপনার মনস্কামনা পূরণ কিন্তু হবে আপনি যদি এই রাশিগুলোর মধ্যে হন। এবং জুডিয়াকে আপনার যদি রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি যদি শুভ অবস্থাতে থাকে, নিশ্চিতরূপে আপনারা কিন্তু এই 2021-এ আপনাদের আমূল পরিবর্তন, মালামাল হতে চলেছে, আপনাদের ক্ষেত্রে ধনবর্ষা হতে চলেছে। অর্থাৎ এই চারটি বড় গ্রহ আপনাদেরকে, এই ছয় রাশির মানুষকে দুহাত ভরিয়ে অর্থ দিতে চলেছে। তো কোন কোন রাশি কোন কোন দিক থেকে লাভবান হবে আমি এই ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করছি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। দেখুন, কন্যা রাশির আপনাদের নবমভাবে রাহু, তৃতীয়ভাবে কেতু, পঞ্চমভাবে
শনি এবং বৃহস্পতি নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের সন্তান সুখের জায়গা নির্দেশ করছে, শেয়ার থেকে লাভ আপনারা পাবেন এবং আকস্মিক ধন প্রাপ্তি আপনারা পাবেন। হঠাৎ যোগাযোগ কমিউনিকেশনের দিকটা আপনাদের হবে এবং দীর্ঘদিনের আশা পূরণ আপনাদের কিন্তু হবে, অর্থাৎ আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ এই 2021 কন্যা রাশি এই চারটি বড় গ্রহের শুভ প্রভাবে ভাগ্যের বিশাল পরিবর্তন আসবে। এডুকেশনের দিক থেকেও কিন্তু ভালো দিক আপনারা পাবেন আপনি যদি কন্যা রাশির মানুষ হন। ঐশ্বর্যের শিখর চূড়ায় আপনারা কিন্তু উঠবেনই উঠবেন, যদিও আপনাদের নিজস্ব পার্সোনাল চার্ট অবশ্যই দেখা দরকার। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির রাশিতে রাহু গ্রহের অবস্থান তুঙ্গ এবং সপ্তমে কেতু গ্রহ তুঙ্গ, এবং সবথেকে বড় প্লাস পয়েন্ট বৃষ রাশির ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে এবং একাদশপতিও আপনার ভাগ্যভাবে অবস্থান করছে। অর্থাৎ ভাগ্যের সাপোর্ট অনেকে জানেন খুব কম পরিশ্রম করে কিন্তু প্রচুর অর্থ করে, এটা হচ্ছে ভাগ্যের সাপোর্ট। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন এবং রাহু কিন্তু আপনাদের এই 2021 ধনাগম আকস্মিক প্রাপ্তি বিদেশ থেকে অর্থ আসা এগুলো কিন্তু নির্দেশ করছে। ভাগ্যস্থানে নিজভঙ্গ রাজ্য আপনাদেরকে ঐশ্বর্যের শিখর চূড়ায় নিয়ে যাবে। আপনাদের উন্নতি, আপনি যদি বিশ্বরাশি মানুষ হন আপনাদের উন্নতি কিন্তু কেউ আটকাতে পারবে না। ব্যবসা থেকে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট, কর্ম থেকে ডেভেলপমেন্ট, সেলফ প্রফেশন থেকে ডেভেলপমেন্ট, যারা বড় বড় বিল্ডার আছেন প্রমোটারি বিজনেসে আছেন তাদের ক্ষেত্রে ভালো, যাদের পেট্রোল পাম্প আছে তাদের ক্ষেত্রে খুব ভালো, যাদের গার্মেন্টসের বিজনেস আছে ফুডের ব্যবসা আছে বা যারা টেলিকমের সঙ্গে যুক্ত আছে, যারা বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছে, আপনি যদি বিশ্বরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু অপার ধন দিবে। যদিও আপনার পার্সোনাল বাই বার্থ চার্ট একান্তই দেখা দরকার। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে রাশিতেই শনি অবস্থান করছে এবং রাশিতে বৃহস্পতি অবস্থান, নিজভঙ্গ রাজ্য এবং পঞ্চম স্থানে রাহু এবং একাদশ স্থানে কেতু। আপনাদের ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির জায়গা লটারি থেকে শেয়ার থেকে ফাটকা থেকে আপনারা কিন্তু ধন আপনারা পাবেন, অপার ধন আপনারা পাবেন এবং লাভ সফলতা সাকসেসের জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে আপনি যদি মকর রাশি মানুষ হন। এবং নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে ভাগ্যোদয় নিশ্চিত রূপেই করবে করবে, সন্তান সুখের জায়গা নির্দেশ করছে, শেয়ার থেকে আপনারা কিন্তু বিশেষ প্রফিট পাবেন, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হবে আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের একাদশপতি একাদশভাবে দশমপতিকে কানেক্ট করে অবস্থান করছে এবং লগ্নাধিপতিকে কানেক্ট করে একাদশভাবে লাভ সফলতা সাকসেস আপনাদের কিন্তু আসবেই আপনি যদি মীন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের ক্ষেত্রে অপার ধন
আপনারা কিন্তু পাবেন। আপনাদের ব্যবসা থেকে, ট্যুরিজমের ব্যবসা থেকে, হোটেলের ব্যবসা থেকে, আপনার বিদেশ থেকে, আপনার যারা বিল্ডার প্রমোটার আছে তাদের থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনারা কিন্তু করবেনই করবেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। অর্থাৎ মীন রাশি যদি আপনি হন, মীন রাশির ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি অর্থাৎ ঐশ্বর্যের শিখর চূড়ায় যেতে চলেছে, কেউ আটকাতে পারবে না মীন রাশির, অর্থাৎ উন্নতির জায়গা কেউ আটকাতে পারবে না যদি আপনাদের মনের জোর থাকে এবং এর সাথে সাথে আপনার যদি বাই বাচ্চার যদি আপনাদের সাপোর্ট করে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ভাগ্যপতি কর্ম হবে, কর্মপতি কর্ম হবে, একাদশপতিকে কানেক্ট করে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আপনাদের ক্ষেত্রে ভাগ্যোদয়, সফলতার জায়গা, কর্মের জায়গা এবং দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ রাহু আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধন আপনারা কিন্তু পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, ফিনান্সিয়ালের দিক থেকে আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু এবছর চোখে পড়ার মতো আপনি যদি মেষ রাশি হন, এবং সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিন্তু যথেষ্ট লাভ এবং নিজভঙ্গ রাজযোগ আপনাদের কিন্তু ভাগ্যোদয় নিশ্চিত রূপে করাবেই করাবে। ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনারা কিন্তু এই 2021-এ ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, অপার ধন আপনারা কিন্তু পেতে চলেছেন, ঐশ্বর্যের শিকড় চূড়ায় আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনারা কিন্তু যাবেন এবং আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। যদি আপনাদের বাই বার্থ চার্ট সাপোর্ট দেয় অবশ্যই বার্থ চার্ট অ্যানালিসিস করা দরকার এবং আপনারা নিজের মনে জোরে কিন্তু অনেকখানি কাজ আপনারা কিন্তু হাসিল করবেন এবং আপনাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এবং আপনারা কিন্তু গুপ্ত ধন আপনারা কিন্তু পাবেনই পাবেন। অর্থাৎ আপনি যদি হন মেষ রাশির মানুষ আপনাদের ক্ষেত্রে কিন্তু এবছর ধনবর্ষা হতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে রাহু এবং তৃতীয়ভাবে আপনার বৃহস্পতি এবং শনির সংযোগ সরাসরি নবম ভাবকে দৃষ্টি দিচ্ছে এবং রাশিতে তুঙ্গস্থ কেতুর অবস্থান, মহাপ্রাপ্তি যোগ এই 2021-এ গুপ্ত ধন, লটারি, শেয়ার, ফাটকা থেকে পাবেন অর্থ এবং শ্বশুরালয় থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। রাজনীতিতে যারা আছেন রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান আপনাদের হবে। যারা নিজস্ব ব্যবসা আছে অর্থাৎ আপনি ধরুন আপনার পেট্রোল পাম্প আছে, আপনার শপিং মল আছে, আপনার ট্যুরিজমের বিজনেস আছে বা আপনার ট্রান্সপোর্টের বিজনেস আছে আপনাদের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু হবেই হবে, বা হোটেলের ব্যবসা আছে বা গার্মেন্টসের ব্যবসা আছে আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই 2021 এই চারটি বড় গ্রহ ঢেলে দিয়ে যাবে, দুহাত ভরে অর্থ আপনাদের দিবে এবং এর সাথে সাথে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, রাজনৈতিক কেরিয়ারে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে সুবর্ণ গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে এবং এটা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন দুটোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। অর্থাৎ আমি যে রাশি বা কথা বললাম সেগুলো লগ্নের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ 2021 এই যে ছয়টি রাশির কথা বললাম, এই চারটি বড় গ্রহ এই ছয়টি রাশির কে বিশাল উন্নতির জায়গায় নিয়ে যাবে, ঐশ্বর্যের শিকড় চূড়ায় নিয়ে যেতে চলেছে। অবশ্য নিজস্ব পার্সোনাল চার্ট একবার হলে দেখিয়ে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
নমস্কার।